পরিবহন মন্ত্রী ফেরহাদ হাকিম জানিয়েছেন, আগামী 3 মাসের মধ্যে সিএফ জোগাড় করতে হবে বাস মালিকদের। তারপর থেকে জরিমানার নতুন নিয়ম কার্যকর হবে। দখল হওয়া যাত্রী প্রতীক্ষালয় খালি করতে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে তিনি জানান। আজকে সিএফ আমরা 3 মাস সময় দেব, সব গাড়ি সিএফ হয়ে যাবে। ওই যে পুরনো যে 1,500 টাকা এককালীন যেটা, সেটাই নিয়ে আমরা ইমিডিয়েটলি করে দেবো। কালকে সেক্রেটারি সাহেব আমাকে ফাইলটা দেবেন, কালকে থেকে এটা চালু হয়ে যাবে। যারা সিএফ করতে যান 3 মাস বাদে যদি নেন, তাহলে আবার তাদের ওই পুরনো রুটেই তাদের যা হয় নিয়ম অনুযায়ী যা ফাইন হবে সেটা সর্বোচ্চ জরিমানা দিয়ে আমরা এটা করে দেবো। যাদের সিএফ এতদিন সব ফেল হয়ে রয়েছে, একবার আমরা 3 মাসের স্কিম দিচ্ছি, 3 মাসের মধ্যে এটা করে নিতে হবে, নাহলে আবার সেই পুরনো স্কিমে ফিরে যেতে হবে। ওই ফেজ বাই 1 বছরে এত, 2 বছরে এত, ওইটা পড়ে হবে। 3 মাসের মধ্যে যারা সিএফ করে গাড়ি নামিয়ে দিতে পারবেন, তাদের এককালীন আমরা করে দিচ্ছি।